আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র মাহে রমজানের উপলক্ষে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার দুই রকমভাবে চকলেট মিল্কশেকের রেসিপি। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, বানানো কিন্তু খুবই সহজ, ইফতারের আগ মুহূর্তেই কিন্তু চটজলদি তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেই। আমি এখানে দুইটা মিল্কশেক তৈরি করব। প্রথম যে মিল্কশেকটা তৈরি করব, এর জন্য এখানে আমি চকলেট আইসক্রিম নিয়েছি 1/4 কাপ। আমি চকলেট মিল্কশেক তৈরি করব, এর জন্য চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি। এরপরে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আসলে পছন্দ মতন দিবেন, যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এরপরে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে এরপরে সব উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে আর খুব স্মুথভাবে ব্লেন্ডার করতে হবে। এখন আমি একটি গ্লাস নিয়েছি, এর ভিতরে দিয়ে দিব কিছুটা চকলেট সিরাপ। চকলেট সিরাপটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। তো আমি চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু পাইপিং ব্যাগ দিয়েও এই কাজটা করতে পারবেন। তো আমার ইচ্ছে মতন আমি দিয়ে নিয়েছি, আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, তবে যদি আপনারা না চান তাহলে নাও দিতে পারেন। তো এভাবে করে আমি গ্লাসটাকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি মিল্কশেকটা এখানে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটা মিল্কশেক। এবার আমি দ্বিতীয় যে মিল্কশেকটা তৈরি করব, এর জন্য সেম একইভাবে ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতন আইসক্রিম। এখানে আপনারা কিন্তু ভ্যানিলা আইসক্রিমটাও নিতে পারবেন। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি এখানে চকলেট বিস্কিট, আপনারা যে কোনো চকলেট বিস্কিট এখানে দিতে পারবেন। আমি 3টা বিস্কিট নিয়েছি, বিস্কিটটাকে একটু ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে বেশি করে তৈরি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণগুলো একটু বাড়িয়ে দিলেই হবে। এরপরে 7 মতন চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব ঠান্ডা পানি। আর এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা পানিটাই দিবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। এরপরে আমি সব উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। তো একই প্রসেসে আমি এখানে চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে চকলেট সিরাপটা দেওয়া লাগবে এমন কোনো নিয়ম নেই, আপনারা চাইলে দিবেন না চাইলে না দিবেন। আমি র্যান্ডমভাবে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছুটা আইস কিউব। আইস কিউবটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই চকলেট মিল্কশেকটা খেতে। এরপরে আমি মিল্কশেকটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু আরও একটা চকলেট মিল্কশেক তৈরি করা হয়ে গেল। এভাবে করে আমি 2টা ভিন্ন স্বাদের 2 রকমভাবে চকলেট মিল্কশেক তৈরি করে নিয়েছি। এটা খেতে কিন্তু সত্যি বলছি খুবই ভালো। এবার আমি কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ মতন আইসক্রিমটা দিয়ে নেবেন। আইসক্রিমটা দেওয়ার পরে এখানে আমি কিছুটা আবারও দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। চকলেট সিরাপটা দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে, খুবই সুন্দর লাগে আর খেতেও বেশ মজার লাগে। আপনারা কিন্তু ইফতারের আগ মুহূর্তে এটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, 2টি ভিন্ন স্বাদে 2 রকমভাবে চকলেট মিল্কশেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।